জমিতুল্লাহ মসজিদের প্রথম যে জামাত সকাল আটটায় এনতাই হয় গিয়া দিন নামাজ শরিক হয় এই ধরনের আইও কোলাগুলি গজি মহল্লার কবরস্থানে আছে কত মোবারক এই নিকটার্থীয় বেক্ষণ কবর এনে এনে জিয়াদ গজি জিয়াদের পরে ধরুন বা সাতাশি আর কি তারপরে আইনের সাথে সাথে তো বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বা সাতাশি তার মানে কথা হয়ে কোলাগুলি বললাম কুশল বিনিয়োগ মাদার অফ ডেমোক্রেসি জেলখানাত কারণ আর এলাকার পবিত্র একটা উৎসবমুখর জিনিস কিন্তু উৎসব তো নাই কিন্তু ঈদের এই দিনপ্রতি নেতা কর্মী হলো যে যে একখান অসহায় অবস্থা সেই অবস্থা তারা পাশে থাকি ফেললে আরও চেষ্টা করি ঈদ বলতে আর হলে ইয়ে নেই ঈদ আর কি এখন এইবারের ঈদ এইবারের ঈদান আর পরিবার হলে খুব একখান খুশি ন প্রতি ঈদত মধ্যে তো আই চৌধুরী সাহেবের ঈদের নামাজ ফিরতে যাই বেলে বলিয়ে তৈরি করে দিতাম প্রত্যেকবার তো বাবরমারে পোয়াদুনোরও একত্রে বিদায় করতাম আর আর পরিবার জীবে কর্তা যেহেতু উনি নাই ইয়ান আড়ালে বলি খুবই দুঃখজনক এবং আরা খুবই মর্মাহত তারপরও আর চিরাঙ্গর মানুষ সকল যেরকম তেই থাকতে আইসতু বেকুনি বেন্যতুনিতে আসছি তারপরে আরেক মিকে হাসি মুখে বেকুনে আর তো অভ্যর্থনা জানাই রে মহিউদ্দিন চৌধুরীর শূন্যতা গান পূরণ করিবার মানে চেষ্টা মাত্র একখান খুব সুন্দর ইয়া দিয়ে আই তো নামাজ পড়ি না আর মা বাবার খবর জিয়াত করি মা বাবার খবর জিয়াত করি না আই তারেক শাহ রহমতুল্লাহ দরগা জিয়ারত করি ইয়ে বাসা তাই বাসা তাঁর বন্ধু বান্ধব আর পার্টির কর্মী অকলা ইয়ে ইন্দি আর এসার সাহেবের মহাসচিবের বাবলু সাহেবের আনিস সাহেবের টেলিফোন করি এই আর কি ওরা দিন এই পরে এখন পর্যন্ত বিয়ে ছটা বাজার এখন পর্যন্ত আসি এখন খালি এত আবার বাইরে দেবে।